যে ভাইটাল কথাটা আজকে আমি বলবো, না বললেই নয়, মানে আমি জাস্ট একটু গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা, আশা করছি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। দুদিন পর নতুন একটা ফ্রেশ ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যদিও আমি কিন্তু পুরোপুরি সুস্থ হইনি। তোমরা আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো এখনও গলাটা কিন্তু বেশ বসা রয়েছে। আস্তে আস্তে সংসারের কাজগুলো শুরু করছি। আসলে ডাক্তার বলেছেন যে বেশ কিছুদিন আমাকে আস্তে ধীরে অল্প অল্প সংসারের কাজ করতে, যেহেতু সর্দিটা খুব বেশি পরিমাণে লেগেছে, তো তো তার মধ্যে যদি আমি জোরে জোরে হাঁপিয়ে হাঁপিয়ে বা তাড়াহুড়ো করে কাজ করি তাহলে আমার ব্রিদিং প্রবলেম হতে পারে, মানে জোরে জোরে আমার শ্বাস নিতে হতে পারে। আর এটা না সত্যি হচ্ছে, আমি যদি খুব তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাচ্ছি বা একটু সিঁড়ি দিয়ে ওঠানামা বেশি করছি তখন না আমাকে শ্বাসটা একটু জোরে জোরে নিতে হচ্ছে। তাও মা আছে বলে অনেকটা শান্তি, কিন্তু ওই যে শান্তিতে শুতে পারি না, শুধু মনে হচ্ছে মায়েরও বোধহয় কষ্ট হচ্ছে, আবার উঠে পড়ছি, এই করেই না সময়টা কাটছে বন্ধুরা। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বাসির সদরটা পরিষ্কার করে নিলাম, তারপরে এসে দুধটাও নিয়ে চলে এলাম, আর এসে কিন্তু দেখো বাসির রান্নাঘরটা পরিষ্কার করে এইবারে আমি দুধটা জালে বসাবো, কারণ মেয়ে কিন্তু সোমবার থেকে স্কুলে যাচ্ছে, আবার সেই পুরনো রুটিন কিন্তু আমার শুরু হয়ে গেছে। 8টার মধ্যে মেয়ে বেরোবে, সেই তাড়া আছে, 8টার মধ্যে হাজব্যান্ডকে টিফিন করে দিতে হবে, তারও তাড়া আছে, কী বলে কী করে শুয়ে বসে থাকি বলো তো। তো যাই হোক, দেখো এখানে আমার দুধটা জালে বসিয়ে দিয়েছি, আর এখানে আজকে আমি রুটি করব। তো চলো রুটির সাথে কি তরকারি করব, কি আনাজ আছে এখনও জানি না, তো ফ্রিজটা খুলে দেখি আগে কি আনাজ আছে সেই বুঝে করব। কারণ হাজব্যান্ড শুধু আলুর তরকারি একদম খেতে চায় না, আর আমিও পছন্দ করি না শুধু ওই আলুর ঘ্যাট দেওয়া। তো দেখো এখানে দুধ থেকে একটু শটটা তুলে নিলাম গ্রুপ চর্চা করবো বলে, আর এখন থেকে কিন্তু প্রত্যেকটা দিন আমি আমার ব্লগে কোনো না কোনো টিপস বলো বা কোনো না কোনো প্যাক কিন্তু তোমাদের আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। একটু কেয়ারফুলি দেখবে বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদেরই ভালো হবে। প্রত্যেকটা দিন একটা একটা করে প্যাক ট্রাই করবে, আর তোমাদের স্কিনের জেলটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো কথা বলতে বলতে দেখো আমার এখানে কিন্তু রুটিগুলো বেলাও হয়ে গেল, আর এখানে কড়াইটা বসিয়ে দিলাম, এর মধ্যে চচ্চড়িটাও করে দেবো। তো একদম এক ফোড়নের চচ্চড়ি করো বন্ধুরা। তো চলো আগে আমি চচ্চড়িটা বসিয়ে দিই। তো বন্ধুরা বিগত দুদিন পর আমি অন ক্যামেরায় এলাম, কারণ দুদিন সত্যি কথা ক্যামেরার সামনে আসার ইচ্ছা ছিল না, মানে সেই পরিস্থিতি ছিল না। এখনও স্টিল না আমাকে দেখে বুঝতে পারছো পুরোপুরি কিওর হইনি, তবে একটু বেটার আছি ঠাকুরের ঈশ্বরের কৃপায় আর তোমাদের ভালোবাসায়। তো তাই জন্য ভাবলাম যে না আমি ক্যামেরাটা অন করে দু চারটে কথা বলি। কিছু কিছু কথা আছে জানো তো যেগুলো আমি ভয়েস ওভারে বলতে পারি না, বলা যায় না, সেটা মনে হয় যে না একদম অন ক্যামেরায় এসে বন্ধুদের সামনে বললে বোধহয় আরও বেশি বেটার হয়। তো এখন ঘড়িতে বাজে 8:30, মোটামুটি কাজ তো তোমরা দেখছোই, সকাল থেকে কন্টিনিউ করে যাচ্ছি, আর ডক্টর কি বললো সেটা তোমাদের আমি কাজ করতে করতে বলবো, কিন্তু যে ভাইটাল কথাটা আজকে আমি বলবো না বললেই নয়, মানে আমি জাস্ট একটু মানে বোঝাতে এসেছি যে এই জিনিসগুলো করো না। তবে যে কথাটা বলবো সেটা কিন্তু সবাইকে উদ্দেশ্য করে নয়, কারণ হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান নয়, আমার সব ভিউয়ার্সরা সাবস্ক্রাইবার কিন্তু সমান নয়। কিছু কিছু এরকম আছে কি বলতো, যারা নতুন ধরো চ্যানেল খুলেছো, ইউটিউবে ব্লগ করতে এসছো, তারা কি করছে আসছে আমার ভিডিওতে, এটা আমার না কিন্তু, এটা আমি প্রায় অনেকের ভিডিও দেখছি, তারাও বলছে
এটা তাদেরও সমস্যা হচ্ছে, তাদেরও এরকম চ্যানেলে চ্যানেলে যাচ্ছে গিয়ে এরকম বলছে, বলে তারপরে জিনিসটা ঘটাচ্ছে। তো নিজের ক্ষতি তো করছে, প্লাস তারও ক্ষতি করে দিচ্ছে। দেখো তারা সেই সব চ্যানেলের, এবার তারা আসছে, এসে বলছে, দিদি ভাই তোমার ভিডিওটা পুরো দেখলাম, লাইক করলাম, সাবস্ক্রাইব করে দিলাম, তোমার পাশে থাকলাম, তুমিও আমার পরিবারে এসো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, মানে সাব মানে বলে না সাবস্ক্রাইবার টু সাবস্ক্রাইবার, মানে এরকমটা হয় না যে তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, এইরকম ব্যাপারটা। তারপর কি হলো, কিছুক্ষণ পর দেখলাম বা সেদিন থাকলো, পরের দিন দেখলাম আনসাবস্ক্রাইব হয়ে গেল জিনিসটা। আমরা কিন্তু বুঝতে পারি যে কোথা থেকে সাবস্ক্রাইবার কাটছে, কারা এটা করছে, এগুলো না বোঝা যায়। যারা এই প্ল্যাটফর্মে আছো তারা কিন্তু বুঝতে পারা যায়। তো এই জিনিসটা করো না। দেখো অনেক কষ্ট করে না একটা ব্লগার তার চ্যানেলটা দাঁড় করায়, প্রচুর কষ্ট করে, মানে মাথার ঘাম পায়ে ফেলে, ইভেন শরীর খারাপ থেকেও তারা কিন্তু কন্টিনিউ তাদের কাজ চালিয়ে যায়, কারণ তাদের এটা ভালোবাসার জায়গা। এইভাবে নষ্ট করো না। তুমি এটা বলে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, তুমি ভেবো না যে এর জন্য তুমি এটা বিশাল কিছু করে ফেলছ বা তোমার ভিউজ বেড়ে যাবে বা তোমার সাবস্ক্রাইবার বেড়ে, সেরকম না। তোমার যদি ভিডিওর দম থাকে, তোমার যদি কন্টেন্টের দম থাকে, তোমাকে এমনিই মানুষ সাবস্ক্রাইব করবে। দেখো আমি আজ পর্যন্ত বলতে পারবে না কেউ কারোর চ্যানেলে গিয়ে বলেছি আমাকে সাবস্ক্রাইব করো, তো আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম তুমি আমার সাবস্ক্রাইব করো, এটা বলো না, এটা খুব খারাপ। আর এটা ইউটিউবে কিন্তু রুলসেও নেই যে জিনিসটা বলার, যে সাবস্ক্রাইব করলাম সাবস্ক্রাইব করো, এটা বলার রুলসও নেই। এটা করলে কি বলতো, আমার যত না ক্ষতি হবে তোমার কিন্তু তার দ্বিগুণ ক্ষতি হবে। তোমাকে বারবার বলছি তুমি ভালো কন্টেন্ট তৈরি করো, তো ভালোভাবে খাটো, ভালো জিনিস দেখাও, এমন জিনিস দেখাও যে ভিউয়ার্সরা তোমার ভিডিও দেখতে বাধ্য হয়, আবার যাতে তোমরা ক্লিক করতে বাধ্য হয়, সেরকম করো। এরকম করো না, আমি যদি এই তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম মানে যে তোমার বিশাল ভিউজ হয়ে যাবে, বিশাল সাবস্ক্রাইবার হয়ে যাবে, সে তো নয়। একটু ভেবে চিন্তে সাবস্ক্রাইব কর, প্লিজ রিকোয়েস্ট করছি। হ্যাঁ আমার কিন্তু অনেক ইউটিউবাররা আছে, অনেক ব্লগাররা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে প্রথম থেকে, তারা এখনও আমার ভিডিও দেখে। আমি বলছি না হাতের পাঁচটা আঙুল সমান নয়, কিন্তু কিছু কিছু যারা নিউ কামার তারা এটা করছে, যারা নতুন উঠছে তারা এটা করছে, সাবস্ক্রাইব করে দিচ্ছে, তারপরের দিন বা কিছু ঘন্টার পরে তারা আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাচ্ছে। এটা করো না, ভালো না লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো না, কিন্তু এই সাবস্ক্রাইবার পাওয়ার লোভে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেলাম তারপর আনসাবস্ক্রাইব করলাম, এই জিনিসটা করো না, আমি হাত জোর করে বলছি। ঠিক আছে, পরিশ্রম করো, যদি সৎ পথে থাকো অবশ্যই সাকসেস পাবে, আজ না হলেও এক বছর পর পাবে। পরিশ্রম করো, শর্টে কিছু পাওয়ার চেষ্টা করো না, সেটা কিন্তু মানে ক্ষণস্থায়ী হয়। তো যাই হোক, আমি এটাই বলতে এলাম, আর কি বলবো বলো, মানে মানে আমি কটা দিন ধরে মানে কয়েক আমি ভাবলাম বলবো বলবো কিন্তু বলতে পারছি না, তাই আমি বললাম। আমি আবারও তোমাদের বলছি যে আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলিনি, তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা আমার রিয়েল সাবস্ক্রাইবার। আমি জানি তোমরা আমার ভিডিও দেখো, পছন্দ করো, একদিন ভিডিও না দেখ করলে তোমরা আমায় কমেন্ট করো, পিন করো, কিন্তু কী বলতো, পৃথিবীতে না এত ফেক মানুষ ভরে গেছে যে কাউকে বিশ্বাস করা যায় না। আমার কাছে কী বলতো বন্ধুরা, দশটা ফেক মানুষকে নিয়ে চলাচ্ছে না একটা রিয়েল মানুষকে নিয়ে চলা অনেক ভালো আনন্দের। এই জন্য আমি নিজেও চাই না যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে এই যে 3400 সাবস্ক্রাইবারের মতন যে আমার চ্যানেলটা, ছোট চ্যানেলটা, এর মধ্যে যেন একটা ফেক মানুষ না থাকে। যে কটা মানুষ, যদি দশটা মানুষ থাকে, দশটা মানুষ যেন আমাকে ভালো বেশি থাকে। আর এখানে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বেশ খানিকটা কাজ হয়ে গেল, ভাত বসে গেল, ডাল বসে গেল, আর মায়ের সাথেও একটু কথা বলছিলাম আর কাজ করছিলাম। ওই যে মাকে বললাম, মা দেখো তো ফ্রিজে ডাল আছে কি না, তাহলে সেই বুঝে ডাল বসাবো, কারণ এক্সট্রা করে ডাল করে তো লাভ নেই, তাহলে সেটা আবার বাসি হয়ে যাবে। তো মা বললো না ডাল নেই, তো ওই জন্য আবার মসুর ডালটা একটু বসিয়ে দিলাম। আমি জানি যে এই ভিডিও দেখার পর বেশ কিছু সাবস্ক্রাইবার আমার কমে যেতে পারে, তাতে আমার বিন্দু মাত্র বিশ্বাস করো কষ্ট নেই, কারণ আমি মনে করব যে এই কটা সাবস্ক্রাইবার হয়তো এখনও ফেক আমার চ্যানেলে ছিল, সেগুলো বেরিয়ে কেটে গেছে। আর এটাও আমি বিশ্বাস করি মনে প্রাণে, যে কটা সাবস্ক্রাইবার আমার থাকবে তারা আজীবন, যতদিন আমি ব্লগিং করব তারা আমার সাথে থাকবে, কারণ তারা আমার কাজকর্ম, আমার পজিটিভিটি, আমার ভিডিও দেখে বা আমার কন্টেন্ট
কন্টেন্ট দেখে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, তারাই হচ্ছে আমার রিয়েল সাবস্ক্রাইবার। আর এখানে কথা বলতে বলতে কিন্তু আমার মেয়ের ডেস্কটা, মানে বুক ডেস্কটা ভালো করে পরিষ্কার করে নিলাম। সপ্তাহে দুটো দিন আমি চেষ্টা করি ওর বুক সেলফটা পরিষ্কার করে নেওয়ার, বা যেই সব জিনিসগুলো আননেসেসারি জিনিসগুলো, কাগজের টুকরো ফুকরোগুলো, সেগুলোকে একটু পরিষ্কার করে একদম টিপটপ করে রেখে দেওয়ার। কারণ এখন সত্যি কথা বলতে গেলে পড়াশোনা বলো বা স্কুল করে ওর পক্ষেও সম্ভব হয় না যে তারপরেই বুক সেলফটা গুছিয়ে রাখার। যতদিন পারি ততদিন করি, কিছু করার নেই, কারণ আমরাও যখন ছোটো ছিলাম কিন্তু সেই আমাদের মারাই এই কাজগুলো করে দিত। কথা বলতে বলতে দেখো মেয়ের স্টাডি রুমটাও কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে। তো চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই। আর দেখো মা এখানে মাছ ধুয়ে রেখেছে, নুন দুধ মাখিয়ে রেখেছে। আর এখানে হচ্ছে কাঁকড়, আলু দিয়ে হবে মাছের মাথা দিয়ে তরকারি। আর মাছটা দেখি সর্ষে দিয়ে করতে পারি কি বেগুন দিয়ে, এমনি কালো জিরে দিয়ে করবো, দেখা যাক। আর এখানে আমি তেলটা গরম করতে বসিয়েছি, যত তাড়াতাড়ি আমি এখন বেরোতে পারবো রান্নাঘর থেকে তত মানে আমার জন্য মঙ্গল, কারণ রান্নাঘরে না আমি আর থাকতে পারছি না, এত পরিমাণে কষ্ট হচ্ছে, গরম লাগছে যে কি বলবো। তো চলো আজকে আর ফুলকপি দিয়ে কিছু করবো না, আর দেখি সর্ষেটা বাটা আছে কিনা, কারণ সর্ষে বাটা না থাকলে তাহলে আমাকে সর্ষেটা বাটতে হবে, মনে হচ্ছে নেই বাটা, না সর্ষে বাটা নেই, তাহলে এখন আমাকে সর্ষেটা বাটতে হবে। চলো তেলটা দিকে গরম হয়ে গেছে, আজকে মাছ ভাজতে ভাজতেই আমি বুঝে গেছিলাম যে এই মাছের না আছে গন্ধ না হবে টেস্ট। কি বলতো, এতদিন ধরে আমরা গৃহিণীরা রান্না করছি, যদি মাছ ধরেই না বুঝতে পারি যে এই মাছের গন্ধ বা এই মাছের টেস্ট হবে কি না, তাহলে আর কি করলাম। আর সত্যি কথা খেতে হাজব্যান্ডকে যখন খেতে দিলাম, হাজব্যান্ড নিজেই বললো যে কেন আমি আজকে এই মাছটা কিনতে গেলাম, এতটুকু টেস্ট ছিল না। এই সাইজের মাছ কিন্তু আগেরবারও আগের সপ্তাহতেও নিয়ে এসেছিলো, কী পরিমাণে টেস্ট, তোমাদেরই বলেছিলাম যে বড় মাছকেও হার মানিয়ে দেবে এতটা পরিমাণে টেস্ট। আর এইটা না আছে গন্ধ না আছে টেস্ট, শুধু পয়সার জিনিস ফেলে দেবো তাই মুখ বন্ধ করে খেয়ে নিতে হয়েছে। আর এখানে দেখো সর্ষে বাটা দিয়ে করেছিলাম, তো সাদা সর্ষে বাটা দিয়ে মাছটা করেছিলাম, তাও ঝাল ঝাল দিয়ে করেছিলাম বলে একটু খেতে ভালো লেগেছিলো, তো এক্সট্রা ছিল সেটাকে একটু সর্ষের তেল দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর এখানে যেহেতু মেয়ে ইলিশ মাছ খায় না, তো মেয়ের জন্য একটা কাতলা মাছ, মানে কাতলা মাছের কালিয়া করে দিলাম। আর দেখো এই যে ইলিশ মাছটা নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়েছিলাম যাতে টেস্টটা হয়। তো এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন যেহেতু শরীরটা বেশি ভালো নেই, বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও পাচ্ছি না, অল্প স্বল্প রান্না করেই কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিচ্ছি। রান্না করার পর কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে আমি রান্নাঘরটা কিন্তু ঠিক এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, যেহেতু আমার কোনো চিমনি নেই, তো এইভাবেই কিন্তু আমাকে রান্নাঘরটা একটু ক্লিন করতে হয়। চলো বন্ধুরা একবার তোমাদের বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। টানা বেশ দু তিন ঘন্টা এক টানা কাজ করে এবার মাইন্ডটাকে একটু রিফ্রেশ করার জন্য আমি বাইরে এসে মাঝে মাঝেই দাঁড়াই, মুক্ত আকাশ, গাড়ি ঘোড়া, লোকজন দেখলে না বেশ ভালো লাগে। যা কথা দিয়েছিলাম সেটা কিন্তু রাখছি বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমি তোমাদের সাথে ফেস প্যাক শেয়ার করব। তো দেখো টক দই নিলাম, এখানে মধু নিচ্ছি, এই প্যাকটা কিন্তু ডিট্যানের কাজ করবে, যাদের ট্যান পড়ে গেছে স্কিনে তারা কিন্তু ইউজ করতে পারো সপ্তাহে দুই থেকে তিন দিন। টক দই নিয়েছি, মধু নিলাম, লেবু নিলাম, আর নিলাম মুসুর ডালের গুঁড়ো আর চালের গুঁড়ো, ব্যাস। এবার সারা শরীর যেখানে তোমার এক্সপোজ এরিয়া, হাত পা পিঠ কনুই, পুরো বডিতে কিন্তু প্যাকটা ইউজ করো। হ্যাঁ বিশাল তুমি ওখানে মা কদবেল মাখা, বাবা এটা পেকে গেছে কদবেলটা, হ্যাঁ কালো হয়ে গেছে, দেখুন দেখি গেছে, ধনে পাতা ছিল একটুখানি, আমি দিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, নুন, তেল, আচ্ছা চিনি, বাবা এই আমি খেতে পারবো, আমি খাই না, আমি কদবেল দারুণ লাগে, খাবি ইস বা, তুমি আর মনে খাবে, আমি খেতে পারবো না, বাবা মা এখানে কদবেল মাখছে আমি তো খেতেই পারি না, আমার গন্ধটাই কেমন যেন হয়। হাজব্যান্ড খাবে, মা জিজ্ঞেস করছে তোমরা আমার বন্ধুদের জিজ্ঞাসা করতে যে তোমরা কে কে কদবেল খাও, আমরা কমেন্ট করে বলবে তো তোমরা কেউ কদবেল খাও কি না, কদবেল মাখা। আর এই যে আমার এখানে মাছের ঝোল হয়ে গেলে, কিন্তু ঝোলটা আজকে বেশি পাতলা হয়ে গেছে, তো যাই হোক। আর এই যে কাঁকড়লের তরকারি, আর এইটা হচ্ছে মেয়ের মাছের কালিয়া, ব্যাস। চলো আর এখন ঘড়িতে বাজে
1:25, এই যে 1:25 হাজব্যান্ড কাছে স্নান করতে, তারপর যাবে মেয়েকে আনতে। তো চলো আমি একটু রেস্ট করি এবারে। প্যাকটা মেখে কিন্তু ফুল ড্রাই করবে না, হাফ ড্রাই করবে, তারপরে কিন্তু ওই 5-7 মিনিট রেখে দেবে, তারপর আলতো হাতে রাফ করে কিন্তু প্যাকটা ধুয়ে নেবে। দেখো তোমাদের ট্যান কত তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। তো এই তো আমার স্নান টান করা হয়ে গেছে, আর এইবারে যেটুকু কাজ বাকি আছে আমার ডায়েরির লেখা, সেটাই লেখা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো চলো বন্ধুরা এবারে একটু রেস্ট করি, তারপর তোমাদের সাথে আমি ফিরছি। আমি দেখি টপগুলো নামাই, আবার ঝড় উঠেছে, বাপরে বাপ। পড়ে যাবে টপগুলো, আবার নামিয়ে দিই বাবা। আগের দিন অনেক টপ পড়ে গেছিল, এগুলো নামিয়ে না দিলে না। বাপ, এই গাছটা দেখো, রাতের বেলা বেশ কিছুদিন আগে যে ঝড়টা হলো না, তার মধ্যে আমার 2-3টে টপ তো ভেঙে পড়ে গেছিলো, তোমাদের দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম। সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা, যদি আমার একটা টপ পড়ে আমার একটা গাছ নষ্ট হয়ে যায় না, আমার ভীষণ কষ্ট হয়। মানে এত পরিমাণে মায়া এদের সাথে জড়িয়েছি না, এদের একটা ডাল যদি ভেঙে যায় না, মনে হচ্ছে আমার শরীরে কোনো আঘাত লেগেছে। তো ওই জন্য আগেই আমি তড়িঘড়ি করে এসে কিন্তু সব মোটামুটি যে কটা টপ ছিল সেগুলো নামিয়ে নিলাম। তো চলো এবার নিচে যাওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:05 বাকি, আর আমি দেখো একটু রেডি হয়ে নিচ্ছি, যাব মেয়েকে পড়তে দিতে। আজকে হাজব্যান্ড কাজে ফেসে গেছে, তো আজকে আমার ডিউটি পড়েছে মেয়েকে পড়তে নিয়ে যাওয়ার, অনেকটা দূর, তাই জন্য আমাকে একটু অ্যাডভান্স বেরোতে হবে। তো ভাবলাম যখন লোটাসের ক্রিমটা মাখছি, তো আমাকে সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল, দিদি একটু কাছ থেকে ব্যাক ক্যামেরায় একটু দেখিও, আমি স্ক্রিনশট নেবো। তো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, লোটাসের এই ক্রিমটা কিন্তু আমি যখনই যেখানে যাই, ইভেন বিয়েবাড়িতে গেলে কিন্তু আমি এই ক্রিমটাই মেখে যাই, আর আমি কোনো এক্সট্রা কোনো কিছু মাখি না। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমরা অফলাইন অনলাইন সব দোকানে কিন্তু পেয়ে যাবে। মাছি, দরজাটা বন্ধ করে দাও, চল চল চল, তুই বেরোচ্ছিস না কেন? ওদের আবার ঘরে ঘুরু করছে, চল। আমাকে তাড়া দিয়ে আবারও এই ঘর সেই ঘর করে যাচ্ছে, তাড়াতাড়ি বেরো। রাস্তা ভুলে গেছি, ব্যাস ছেড়ে দে, রাস্তা রাস্তা হবে না, চল। দেখ ঠিক টাইম চলে এসেছে, মা মাছগুলোকে খেতে দাও তো, মা খিদে পেয়েছি মাছগুলোর, চল। মেয়েকে দিয়ে আসার পথে বেশ কয়েকটা প্যান্ডেল আমি দেখে নিলাম, তবে এই প্যান্ডেলটা একদম রাস্তার ওপরে হচ্ছে আর বেশ বড়, আর এখানে না প্রত্যেকটা বছর বেশ বড় করেই পুজোটা হয়। আমি আবার লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করছি যে ভেতরে কেউ আছে বা ঠাকুর এসেছে কিনা, তবে ঠাকুরের মূর্তি দেখতে পাইনি, কিন্তু বেশ কয়েকজন লোক না এখনও মানে প্যান্ডেলের কাজ করে যাচ্ছে। আর এটা যেহেতু একটা বড় ঝিল, নাম করা ঝিল, ঝিলের চারপাশে এত গাছ এত গাছ, আর গাছ থেকে মানে গাছের ওপর থেকে না পাখি কিচিরমিচির আওয়াজ, মানে কান্না তুমি রাখতে পারবে না। মনে হচ্ছিল যে 10 মিনিট যদি আমি এখানে বসে পাখির কিচিরমিচির আওয়াজগুলো শুনতে পারতাম, আমার ভীষণ ভালো লাগতো। আর এই সময়টা না বাইরে বেরোতে বেশ ভালো লাগে, মানে পুজোর আগে আগে চারদিকে প্যান্ডেল হচ্ছে, লাইটিং লাগাচ্ছে, ব্যানার টাঙাচ্ছে, বেশ ভালো লাগে বলো। আবার সেই একাদশীটা কেটে যাবে, আবার সব চারদিক ফাঁকা হয়ে যাবে, লাইটগুলো অফ হয়ে যাবে, প্যান্ডেল খুলতে থাকবে, আবার সেই একটা বছর অপেক্ষা করে থাকতে হবে। তো বন্ধুরা আজকে কিন্তু রাত পোহালেই দেবীপক্ষের সূচনা, মানে মহালয়া। তোমরা মহালয়ার দিন ব্লগটা দেখতে পাচ্ছ, মহালয়ার অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা তোমাদের দিলাম, সবার পুজোটা অনেক অনেক ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, সপরিবারে সবাই মিলেমিশে থাকুক। তো হয়তো বন্ধুরা ঘড়িতে বাজে 6:15, জাস্ট না আমি ঘরে ঢুকলাম, মাকে বললাম, মা খাপাচ্ছি বাবা দাঁড়ো, মাকে বললাম, মা চা হয়ে গেছে কি? না হবে, করো নিচ্ছে তুমি? হ্যাঁ টিয়া কি বেরো না, তুমি চা
খেয়ে নিয়েছো? করনি? তোদের করিনি, কখন আনবি না আনবি? এ বাবা, আমার জন্য তুমি চা করে রাখো নি একটু। যাই হোক বাবা, আমি ভাবলাম গিয়ে একটু চা খাবো। আর এই যে আসার সময় খুব দরকার ছিল, তাই জন্য ট্রাম ডিপোতে নেমেছি। আর এই যে একটা কেক নিয়েছি, ডক্টর ওয়েটকারের এটা খুব ভালো কেকটা বলেছে, বলছে যদি এই কেকটা আমি ওই জেঠুরের দোকান থেকে নিই, বললো যে এই কেকটা খেলে তুই অন্য কেক খাওয়া পুরো ভুলে যাবি। এটা হচ্ছে দেখো ব্রাউনি বার হেজেলনাটের, দেখি খেয়ে দেখি কেমন খেতে। আর এই যে আমার আগের দিন তো মেয়ের জন্য টক আচার নিয়েছিলাম, কিন্তু আমি তো টক আচার একদম খেতেই পারি না। এই যে আমার জন্য হচ্ছে এই মিষ্টি আচারটা, ভীষণ ভালো লাগে আমার। এই আচার ছাড়া আমি এক ফোঁটা ভাত খেতে পারবো না। এই সর্দির মুখে আমার এই আচারটাই বেস্ট। আর মেয়ের জন্য এই কেকটা নিয়েছি, কেকটা খেতে খুব ভালোবাসে। জি, এই চকোলেট স্টার এই কেকটা। আর এই যে মায়ের জন্য এনাও, কবে থেকে সে আমাকে বলেছে আলুর চপ খাবে, আলুর চপ খাবে, তো আজকাল এরকম গরম গরম আলুর চপ ভাজছিল, তো নিয়ে এসেছে, চলো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তোমরা যত বেশি আমার ভিডিওটা শেয়ার করবে তত দূর কিন্তু আমার ভিডিওটা বা আমি তোমাদের কাছে যেতে পারবো। তো আজকে এইটুকুই রাখছি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো সবাই খুব খুব ভালো থেকো, টাটা।